2017 সালে ভারতে আয়োজিত অনূর্ধ্ব 17 বিশ্বকাপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে রাতারাতি তারকা ফুটবলারে পরিণত হয়েছিলেন ডিফেন্ডার আনোয়ার আলী। কিন্তু তারপর হৃদযন্ত্রের সমস্যা দেখায় বেশ কিছুদিন ফুটবল থেকে দূরে থাকতে হয় তাকে। বিষয়টা নিয়ে কম জলঘোলা হয়নি, কিন্তু শেষ পর্যন্ত রঞ্জিত বাজাজের সহায়তায় আবারও ফুটবলের আঙিনায় ফিরে আসেন তরুণ এই ভারতীয় ডিফেন্ডার। কিছুদিন আগে একটা জল্পনা শোনা যায় যে এই আনোয়ার আলীকে দলে নিতে পারে এটিকে মোহনবাগান। মূলত সন্দেশের বিকল্প হিসাবেই তাকে দলে নিতে চেয়েছিল বাগান কর্তারা, কিন্তু শেষ পর্যন্ত যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে আনোয়ার আলী যোগ দিচ্ছেন আইএসএল এর দল এফসি গোয়াতে।